আপনাকে অবহিত করতেছে, এর মাধ্যমে যাতে আপনারা এই ব্যাংক থেকে এই সুবিধাগুলো নিতে পারেন। এবং যেটা আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে যে আমরা যে মহান উদ্দেশ্য নিয়ে আসি, যে কারণে লোন নিই, যেটা ইফিক বলতেছেন যে লোন নিয়ে, লোন নেওয়ার উদ্দেশ্য কিন্তু নিজেকে স্বাবলম্বী করে তোলা, ওইটা ওই টাকাটা একটা সুস্থ জায়গায় বিনিয়োগ করে সেখান থেকে কিছু তৈরি করা। আর আমরা কি করি, লোন নিই, লোন নিয়ে সেগুলো মিস ইউজ করে ফেলি। কেউ হয়তো লোন নিয়ে নিয়ে টেলিভিশন কিনে ফেলেছে, কেউ লোন নিয়ে অন্য কিছু করতেছে, কিন্তু এমনভাবে যে লোন নিয়ে টাকাটা এমন জায়গায় ব্যয় করা উচিত যেটা উৎপাদনশীল থাকে। যেমন আমার পাশে যেমন আবুল ভাই আছে, আবুল ভাইকে থেকে আমি প্রত্যেক জায়গায় গল্প করি, তার যেমন তার কাছে শিক্ষা নেওয়া উচিত যে একটা মাছের আশাই থেকে কীভাবে মাছ উৎপাদন করে আবুল ভাই আজকে এই জায়গায় আবুল ভাই হলেন। উনি কিন্তু একবারে আবুল ভাই আজকে এইখান থেকে না, আস্তে 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 উনি উঠে আসছেন। কাজে কাজেই ক্ষুদ্র ক্ষুদ্র থেকে কিন্তু বৃহৎ হয়। আপনি যদি অল্প থেকে শুরু করেন, আপনার যদি সেই প্রচেষ্টা থাকে, আপনার যদি মনোবল থাকে, তাহলে কিন্তু আপনি আগে যেতে পারেন। কাজে কাজে যে মহান উদ্দেশ্য কেন্দ্র করে আজকে আমাদের ডাকবে এই ধরনের একটা ব্যাংকিংয়ের শুভ সূচনা হলো। আমি মনে করি প্রত্যেকেই তার থেকে এগুলো নেবেন, লোন নেবেন, অন্যান্য সুযোগ সুবিধা নেবেন, তাহলে যেমন আমরা উপকৃত হবে আপনার সাথে উপকৃত হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।